সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে 3 বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ওই শিশুর মা সহ আরও 4 জন। সোমবার সন্ধ্যা 6টার দিকে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির স্বজনরা জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওর স্যালাইন ও ইস্পি ট্যাঙ্ক দিয়ে শরবত দিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার 3 সন্তান জিম, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলাও ওই শরবত পান করেন। ইফতার শেষে পারভিন ও তার 3 শিশু সন্তান ভাতিজি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 250 শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এ সময় জিমহা নামের 3 বছরের শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।